বন্ধুগণ কিভাবে এমএস ওয়ার্ডের মধ্যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল স্ক্রল বারকে এনেবল ডিজেবল করা যায় আজকে আমরা শর্টকাটে সেটা দেখে আসি। চলুন সর্বপ্রথম আমাদেরকে ফাইল ট্যাবে ক্লিক করতে হবে, মোর অপশনে ক্লিক করতে হবে, এখান থেকে নিচে অপশনে ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে আমাদেরকে অ্যাডভান্সে ক্লিক করতে হবে, স্ক্রল বার ধরে নিচের দিকে আসতে হবে, আমাদেরকে ডিসপ্লে সেটিং সেকশন খোঁজ করতে হবে। ডিসপ্লে সেটিং সেকশন চলে আসছে, এখানে আমরা এখানে ক্লিক করলে শু হবে হরিজন্টাল স্ক্রল বার, এখানে ক্লিক করলে শু হবে ভার্টিক্যাল স্ক্রল বার, দেন আমরা ওকে দিয়ে দিব। দেখুন ওই অপশন দুইটিতে টিক মার্ক দেওয়ার পরে আমাদের ভার্টিক্যাল অর্থাৎ রাইট সাইডে খাড়াখাড়ি যে স্ক্রল বারটি ছিল সেটি এনেবল হয়ে গেল, আর নিচে হরিজন্টাল অর্থাৎ আড়াআড়ি বা পাশাপাশি স্ক্রল বারটিও কি হয়ে গেল, এনেবল হয়ে গেল। নিচে যে হরিজন্টাল স্ক্রল বারটি আছে সেটি শু হবে তখন যখন ডকুমেন্ট ফেসকে জুম করব, নরমাল ফেস সাইজ থেকে যখন আমরা একটু জুম করব তখন আমাদের হরিজন্টাল স্ক্রল বারটি এনেবল হবে। দেখুন এনেবল হয়ে গেল। এখন আমরা এই স্ক্রল বারটি ধরে লেট বাটন ক্লিক করে আমরা আমাদের ফেসটি ডাইনে বামে নিতে পারি। আবার যদি আমি ফাইল মেনুতে গিয়ে মোর অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করলাম, ক্লিক করে আমি আবার অ্যাডভান্স অপশনে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমি স্ক্রল বার নিচের দিকে এনে আমি ডিসপ্লে সেটিং এ গিয়ে যদি থেকে আমি যদি শু হরিজন্টাল স্ক্রল বারে টিক মার্কটি তুলে দিই তাহলে আমাদের হরিজন্টাল স্ক্রল বারটি চলে যাবে। দেখুন আমি ফেসটি অনেক জুম করছি কিন্তু নিচে স্ক্রল বারটি আসে নাই, কারণ কিন্তু আমাদের জুম করি এই ডকুমেন্টটি পড়া কষ্টকর হয়ে যাবে। আমি মাউস কার্সার যখন একবারই লেফটে নিব তখন লেফটের দিকে যাবে, এটা দুষ্কর ব্যাপার, কষ্টকর ব্যাপার, তাই আমাদের হরিজন্টাল স্ক্রল বারটিও থাকা এনেবল থাকা জরুরি। এখন আমি আবার ফাইল মেনুতে ক্লিক করে মোর অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করলাম, অ্যাডভান্সে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমি স্ক্রল বারটি ডাউন নিচের দিকে এনে ডিসপ্লে সেটিং সেকশনে এসে আমি শু হরিজন্টাল স্ক্রল বার এখানে টিক মার্ক দিয়ে দিব। দেখবেন আমাদের পেজের মধ্যে নিচে হরিজন্টাল স্ক্রল বারটি এনেবল হয়ে গেল। এই হলো হরিজন্টাল ভার্টিক্যাল স্ক্রল বার এনেবল ডিজেবল করার নিয়ম। আবার আমরা যদি এরকম ভাবে ফাইল মেনুতে গিয়ে মোর অপশনে ক্লিক করে অপশনে গিয়ে অ্যাডভান্স অপশনে ক্লিক করে ডিসপ্লে সেটিং সেকশনে গিয়ে ভার্টিক্যাল স্ক্রল বার থেকে টিক মার্ক তুলে দিই তাহলে ভার্টিক্যাল স্ক্রল বারটি চলে যাবে। আবার যদি টিক মার্ক দিয়ে দিই তাহলে ভার্টিক্যাল স্ক্রল বারটি চলে আসবে। আবার এখানে লেফট স্ক্রল বার যদি ক্লিক করি তাহলে আমাদের স্ক্রল বারটি ভার্টিক্যাল স্ক্রল বারটি আমাদের পেজের লেফট সাইডে চলে আসবে। ওকে ডিয়ার ফ্রেন্ডস, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। আমার চ্যানেলে প্রতিনিয়ত এমএস ওয়ার্ডের টিপস এন্ড ট্রিক্স সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়, তাই সবার আগে ভিডিও আপডেটেড ভিডিওগুলো টিপস এন্ড ট্রিক্স সংক্রান্ত ভিডিওগুলো নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।